পরিচ্ছন্ন সুস্থ ধারা রাজনীতি ও মাদক সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসেনা এক স্বপ্ন তৈরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার 40তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গণে রংপুর জেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর ডাকে এক সমাবেশের আয়োজন করা হয়। নূর আলম বক্সির সভাপতিত্বে সমাবেশে অতিথি ও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা বদিউজ্জামান সরকার, মাওলানা আবুল হাশেম, মোহাম্মদ আলামিন প্রমুখ। আমরা দেখি তারা জঙ্গিবাদের সাথে জড়িত, আমরা দেখি তারা সন্ত্রাসের সাথে জড়িত, আমরা দেখি তারা ইস্টিডিংয়ের সাথে জড়িত, আমরা দেখি সমাজবন্দী কার্যকলাপের সাথে জড়িত। আজকে সেই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, অবাচারের বিরুদ্ধে, বাবাচারের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যদি এই সমাজকে রক্ষা করতে হয়, যদি এই পরিবারকে রক্ষা করতে হয়, এই রাজশাহী বিভাগে ইসলামের পক্ষে দাওয়াত দিতে হয়, জঙ্গিবাদের বিরুদ্ধে যদি আন্দোলন গড়ে তুলতে হয়, তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার পক্ষে আসতে হবে।